তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। বিসিবি বসের মুখে তিক্ততা, পারফর্ম করতে না পারলে দলে টেকা মুশকিল। এমন তিক্ততাকে যারা করতে পেরেছেন জয়, তারাই খেলছেন লাল সবুজে জার্সিতে নির্ভয়। কিন্তু যারা দিনের পর দিন ছন্দে হারা, তাদেরকে দল থেকে কর্তন করছেন কোচ বোর্ড প্রধান দুজনা। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন। কেন? নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, আর সেন্ড মানিও ফ্রি। আফিফ হোসেন দলে এসেছিলেন ফিনিশার হয়ে, কিন্তু সম্প্রতি তার পারফরমেন্স যেন তাকেই ফিনিশ করে দিল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে রেকর্ড টানা 61 ম্যাচ খেলে ইংলিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন আফিফ। এরপর আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজেও জায়গা হারান এ বাঁহাতি ব্যাটার। কিন্তু কি এমন কারণ যাতে ছেটে ফেলা হলো আফিফকে? Not because of his face, just because of performance. Anyone? অবশ্যই পারফরমেন্সের কারণেই দল থেকে বাদ পড়েছে, চেহারার কারণে তো নয়। যে কেউ পারফরমেন্সের কারণেই বাদ পড়ে, যদি কৌশলগত দিক দিয়ে ভিন্ন কিছু করতে চান, সেটিও একটা কারণ হতে পারে। পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন আফিফ, চেহারার কারণে তো নয়। হাতুরুর এমন করা কথা কি হজম করতে পারবেন আফিফ? তার পারফরমেন্সই বা কি বলছে? গত এক বছরে 12টা ওডিআই খেলেন আফিফ, 22 গড়ে রান করেন 196। হতাশার কথা, ফিনিশারের স্ট্রাইক রেটটা মাত্র 85। ওডিআই এর মতো টি-20তেও আফিফের হতশ্রী পারফরম্যান্স, যা দলে টিকে থাকতে কোচ টিম সিলেক্টরদের কাছে যথেষ্ট নয়। এতেই আফিফ কাটা পড়েন দল থেকে। তবে বাদ পড়েও আফিফ বাদ নন, যেভাবে রান করে মুশফিক হয়েছেন বিসিবি বসের স্বস্তির কারণ, ঠিক তেমনি আফিফও ফিরে পেতে পারেন হারানো জায়গা। মুশফিকুর রহিমের রান করাটা সত্যি স্বস্তি, মানে এটা না শুধু বিপিএল এ, ও যখন লাস্ট ম্যাচটাতে রান করেছিল আমি তখন তাকে ফোন করেছিলাম যে আমি মানে আমি আসলে এত খুশি হয়েছিলাম, কারণ আমি জানি যে ওর মধ্যে ওই পটেনশিয়ালটা আছে, কিন্তু রান পাচ্ছে না। মাহমুদুল হাসান, 71।